ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. আসগর আলী ভাই সৌদি আরবিয়াতে জানতে চেয়েছেন যে যারা দিন শিখতে চায় না, ধর্মের খাস করে দিন ইসলাম আসল দিন, দিন ধর্ম শিখার অনীহা বা শিখতে চায় না, তো এরা কি ওই 10টা দিয়ে ইসলাম ভঙ্গ কারণের মধ্যে কি 10 নম্বরে তারা পড়বে? যে অবশ্যই 10 নম্বরে একটা কারণ রয়েছে ইসলাম ভঙ্গ, তার মধ্যে ইরাদু আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, লায়াতা আল্লামুহু ওয়ালা আমালুবি, যে ব্যক্তি সে দিন ইসলামকে শিখতেও চায় না এবং তার প্রতি আমল করতেও চায় না। আর এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল্লাহ সূরা সাজদা 22 নম্বর আয়াতে 32 নম্বর সূরায় মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন যে এরা সব থেকে বড় জালিম। ওমান আযাল্লু মিম্মান যুক্কিরা বি আয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলছেন যাদের কাছে আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের নিদর্শনগুলোকে পেশ করা হয় তারপরেও তারা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, এরা হলো সব থেকে বড় জালিম, সব থেকে বড় জালিম এরা। তবে আল্লাহ বলছে এদের, এরা হলো গুনাগার, এরা হলো মুজরিম, এদেরকে আমি অপরাধীদেরকে শাস্তি দিয়ে থাকি। তো এই আয়াত স্পষ্ট হয় যে এরা সব থেকে বড় জালিম। এর জন্য এই জন্য ইবনে কাইয়িম রাহিমাল্লাহ এবং শেখুল ইসলাম তাইমিয়া রাহিমাল্লাহ এনারা বলছেন যে এই দিন থেকে মোরাদ হলো দিন উসুলউদ্দিন, মানে তালিম উসুলউদ্দিন, মানে আসল দিন, দিনে যে জ্বর আসল, তা থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, শিখতে চায় না এবং তার মধ্যে আমল করতেও চায় না, আর এটির জন্য তো যথেষ্ট হয়ে যায় একজন কি বলে অমুসলিম বা ইসলাম থেকে বহিষ্কৃত। তো কথা হলো যে যদি তারা দিনকে শিখতে একদম না চায়, কিছু কারণ নাই, কারণ ছাড়াই এমনি শিখতে চায় না, শিখলে হয়তো আমল করতে হবে করতে এই ভয়ে, বা তাদের অত ভালো লাগে না, তা মুখ ফিরিয়ে নিতে চায়, বা এসব তাদের ভালো লাগে না, তাহলে অবশ্যই সে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে। আর যদি তার অসুবিধার কারণে টাইম পায় না, বা কি বলে সময় অভাবে, বা কাজকর্ম ব্যস্ত থাকে, বা তাকে হয়তো কোনো ব্যক্তির আওয়াজ ভালো লাগে না, এরকম কোন কারণ থাকলে সেটি বিষয়ে সে কাফের হবে না বা ইসলাম থেকে সে বহিষ্কৃত হবে না, তবে অবশ্যই সে থেকে সময় নিয়ে দিন শেখা তার জন্য প্রয়োজন, এবং আসল দিন কিছু দিনের সম্পর্কে জানা আছে মোটামুটি আমল করে তারপরে সে দিন শিখতে যদি না চায় তাহলে তা কাফের বলা যাবে না বা ইসলাম থেকে বহিষ্কৃত হবে না। মোট কথা হলো যে দিন ও দিনকে অনীহা করে অপছন্দ করে শিক্ষা করতে যেতে পারে না, সেটা বিষয় আলাদা, শিক্ষা অপছন্দ করে, কিন্তু ধর্মকে যে অনীহা করে, দিনকে যে অনীহা করে, সে শিখতে চায় না বা তাকে প্রাধান্য দেয় না বা সেটাকে কি বলে উড়িয়ে দেয় ফু মেরে, এরকম যদি তার আকীদা বিশ্বাস ধারণা থাকে তাহলেই কিন্তু সে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে।